হ্যালো বন্ধুরা, রান্নায় রকমারি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নরম তুলতুলে মালপোয়া রেসিপি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। মালপোয়া তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 2 বাটি ময়দা এবং 1 বাটি চালগুড়ি এবং 1 বাটি সুজি। এবার এই সমস্ত উপকরণগুলো আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব। আমি একটা বোল নিয়ে নিয়েছি, এই বোলের মধ্যে আমি 2 বাটি ময়দা, 1 বাটি চালগুঁড়ি, 1 বাটি পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। এই টোটাল 4 বাটি উপকরণের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ চিনি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মৌরি। আপনারা এর মধ্যে সামান্য এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি এখানে এলাচ গুঁড়ো দিচ্ছি না, কারণ মৌরিতেই মালপোয়ার আসল স্বাদটা আসে। এবার আমি এই সমস্ত উপকরণগুলো ভালো করে একবার মিক্স করে নেব। সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্স করা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দুধ অ্যাড করে দেবো। সমস্ত উপকরণ আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি প্রথমে 1 কাপ 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি, তারপরে আমি দরকার হলে আস্তে আস্তে অল্প অল্প করে দুধ অ্যাড করব। আমি অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 2.5 কাপ দুধ ব্যবহার করেছি। দেখুন ব্যাটারটা অনেকটা স্মুথ হয়ে এসেছে। ভালো করে এভাবে ব্যাটারটাকে মিক্স করে নিতে হবে, যাতে কোনো দলা দলা ভাব না থাকে। ব্যাটারটাকে এইভাবে হাতা দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো দলা ভাব না থাকে। অনেকটা স্মুথ হয়ে এসেছে দেখুন। খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন খুব পাতলা বা খুব ঘন না হয়, একদম মাঝারি থাকবে। ব্যাটারটা ভালোভাবে তৈরি করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু কিশমিশ অ্যাড করে দেবো, আবার একটু ঘেঁটে দেব। তারপর এটাকে আমি 1 ঘন্টার জন্য একটু রেস্ট রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা পর ফিরে এসেছি। এবার ব্যাটারটাকে আবার আমি ভালো করে একটু নেড়ে নেব। এখানে সুজি এবং চালগুঁড়িগুলো ভালো করে ফুলে ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, তাই আমি এখানে
আর একটু দুধ অ্যাড করে দেব। আমি এখানে যে দুধটা ইউজ করেছি সম্পূর্ণ নর্মাল টেম্পারেচারে রাখা নর্মাল দুধ। আমি ব্যাটারটাকে ভালো করে ঘেঁটে নিচ্ছি এবং আরো স্মুথ করে নিচ্ছি। ব্যাটারটা একেবারে স্মুথ হয়ে গেছে। ব্যাটার একেবারে রেডি। এবার আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেলে আমি আস্তে আস্তে মালপোয়াগুলো ভেজে নেব। তেল একেবারে গরম হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে আমি ব্যাটারটা আস্তে আস্তে দিয়ে দেব। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে মালপোয়াটা। এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। মালপোয়াটা সুন্দর ভাজা হয়ে গেছে, একেবারে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি মালপোয়াটাকে তুলে নেব। আমি আবার তেলের মধ্যে ব্যাটার দিয়ে দিচ্ছি। দেখুন এটাও খুব সুন্দর ফুলে উঠেছে। এইভাবে আমি একটা একটা করে মালপোয়াগুলো ভেজে নেব। মালপোয়াটা সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি। প্রত্যেকটা মালপো আমি এইভাবে ভেজে নিচ্ছি। সমস্ত মালপোয়াগুলো আমার ভাজা হয়ে গেছে, একেবারে নরম তুলতুলে। দেখুন একদম নরম তুলতুলে মালপোয়া। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।